নরেন মেস্তনি সাহেব পাক শীত আয় হলো আর বাড়ির কাজটা বেগি পড়া রইছে শীতের আগে যদি বাড়ির কাজটা কমপ্লিট করতেন পাক ঠিক আছে চাচা আপনি কোনো চিন্তা করেন না শীতের আগে আপনি কাজ শেষ করে ফেলামু এখন মিস্ত্রি বিষয় আছে এখন টাকা বিষয় যদি একটু দেখতেন আরে বাপু তুমি টেহার কথা কাউকে এই শীতের মধ্যে টেহার কথা শুনলে আরো বেশি শীত লাগে আমি কি করে শুনো এই পাশে আমার গেন্দার লাগে একটা রুম তুলবা আর এই পাশে আমার লাগে একটা সুন্দর করে রুম তুলবা সেই বয়সে একটু আরাম শান্তিতে থাকবার চাই আর কি বুঝছো উলে কি শীত রে শীত করতো না কে আমাকে তেনে কম্বল তো বোনাই ও বাড়ি গেরা পাইল বেবি এগুলো সুখে আছে আজকে বাপ এটা দেখো তো তিন বছর ধরে ঘুরাইতেছ না আজকে তো বিয়ের কথা কমু আজকে সাসা আপনি ঈদ বালু আইনা হলান কালকে তো আমরা কাজ ধরতেছি আচ্ছা বাপু আমি কিন্তু বুঝছি আহারে বাপু এটা না বুঝার আর বুঝার কি আছে এখন দেখো না তুমি রাখতে বেলা টাঙতে গেলে ল্যাপ কম্বল দিয়ে কি করুম আনাম বাড়ি খাটে ডান খাই দিল শীত করে বাম খাই দিল শীত করে আরে বাজান তোমার যদি রাতের বেলা কম্বল নিয়েছি এত শীত করে তাহলে তুমি তোমার ছোট বাড়ি লইয়া শুয়ো তাহলে দাও না 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 অনেক সন্দেহ তো না রাত্রে বেলা বড় ল্যাপ টান দিলে লাগে আমার আরো বেশি শীত করে আল্লাহ আল্লাহ গো দেহ সরকার ফাটা গেন্দা এখন তোমার লাগে আমি কি করতাম বড় সরে প্লাস না গেরা অর্থ বিয়ে করে দিচ্ছে অর্থ শীত করে না আমি তখন শীতে মরি কি হয়েছে ব্যাপারটা চাষারে ভাইঙ্গা ক নাইলে তো বুঝবো না চাষার ঘুরে হয়ে গেছে চাষা ছোট ভাই গুলো কি কয় ছোট ভাই তো পাগল হয়ে গেছে গা আরে গেন্দা তোমার কি হয়েছে তুমি তো নাকি রে কথা হইতেছো কে তোমার শরীর দুর্গ ঠিক আছে আসলে তোমার শরীর দিয়ে গরম হয়ে গেছে গা দেহ আছে তোমার কি দেহ আছে আসলে তো গরম হয়ে গেছে চাষা আন্য তোমার উপর দায় রাখতেছে আমার বিটা যে বরফ জমে গেছে ওরা তো দেখবে না কেন যেন ফোন দিছে তাহলে কেনাই ফোন দিছে হ্যাঁ কেনা শুয়ে রেছিস তুই তোর গরম লাগে আমি তো রান্নাই বলে গেলাম না যে আব্বার বুঝাই কো আব্বাই তো বুঝে না এসে দেখি কেনা ফোন দিছে বাবা গেরা তুমি এই শীতের মধ্যে কি জ্যাকেট কিনছ আমার হিমেল একটা জ্যাকেট কিনা দিয়েছে আর বলে অনেক শীত করে রাতের বেলা আরে ছাতার মাথা দেন শুনে ওরে ওই জ্যাকেট না ওরে শাড়ি বিন্দে গুমটা দেয় মাথা ওইটা লগে থাকলে রাতটা শীত করে না এই নরের হতে কইল রে চাচা হলো বুঝতেছেন না ও বিয়ার কথা কইতাছে পেশর মা ইন্দ্রের বাচ্চা কয় কি হবে না তোর বিয়ে হবে না এই শীতে তোর বিয়ে হবে না বিয়ে ক্যান্সেল আমার বিয়ে হইতো না আমার বিয়ে ক্যান্সেল হইব আমিও বিয়ে করব আর বাপও বিয়ে করব আরে ছোট ভাই এটা কি কইতেছো তুমি এই বুড়া বয়সে তোমার বিয়ে করব আরে বাবু তুমি সে তোকে গেন্দা তো ঠিকই কইছে বুড়া বয়সে আমার তো একটু রুমের দরকার আপনার বুড়ে সময়ের দরকার আছে আমার জোয়ান বয়স সময়ের দরকার নাই আমার বাড়ি ঘর লাগতো না আমার বিয়ের ব্যবস্থা করবে আরে গেন্ডা তোর মাথা তার তুলছিস নাকি আমার সামনে বিয়ের কথা কইতেছ তোর কি লাজ সরম নাই কা এই শীতে আমি বিয়ে করি পরে শীতে তোর বিয়ে করাবো নি চাচা আপনার গো বিয়ে হাঙ্গা কথা হই না আর মাথা নষ্ট হয়ে গেছে গা কাল কি বেলা নেন আমি গেলাম গা যাই গে এ বাপ হে তোমার লাজ সরম না তোমার খারাপ হইছ না জানতে যাও এই গেন্ডা হুম এই শীত কোন শীত না তোরে সামনে শীতে ভালো মেয়া দেখা ভালো জায়গায় তোরে বিয়া করাম এই মাইছে সামনে দিন নিয়ন্ত্রণ মতন বিয়া দেওয়া বা বিয়া দেওয়া বিয়া দেওয়া এগুলা কইস না আমার তো একটা মান সম্মান আছে আমার ইজ্জত লাগে এই শীতে আমি বিয়াটা করি এত কিছু বুঝি না এই শীতে যদি বিয়া না করান কবে জানি দেখবেন কচু কাছে ফাঁসি দাম মরে গেছি ওরে শালার বেটা এই হন্তে বেস্তার মধ্যে মত বিয়া খাওয়ালে আমি নিরন্তর মতন সকালে যাচ্ছে যা যা তার বিয়া কথা কেন নিরন্তর মতন Thank you.